এবং সেই স্রোতের সাথে কাজ করার ইচ্ছে সর্বদাই ছিল। এবং আজকে পিঁপড়া মথা আইপিএফটি এবং বিজেপি আমরা একটা জায়গায় আসতে পেরে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকারটা ছিল এই সরকার যা কাজ করেছে আগামী 4-5 বছরে এই তিনটি দলের সমন্বয়ে আরো বিশাল কর্মযজ্ঞ ত্রিপুরায় হবে। যদিও বামেরা তাদের প্রচারে তারা প্রচার করতে শুরু করেছে, তারা জানে যে বামেরা হারবে, তারপরও তারা যাই করছে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রচারটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ময়দানে এসে তাদের প্রচার করার কোনো ক্ষমতা নেই। পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় যার ধর্ম হচ্ছে অ্যাথেইস্ট, নাস্তিক, ভারতীয় জনতা পার্টি, পিঁপড়া মথা এবং আইপিএফটি এই সম্মিলিত শক্তিকে ভয় পেয়ে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী ধর্মে বিশ্বাস করতে শুরু করেছেন। আমি বলি, কয়েকদিন আগে উনি বক্তব্য করছিলেন, উনি বলেছেন যে আমি যেদিন স্বর্গে যাব সেই দিন আমার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আমি কি কি কাজ করেছি ভগবানের কাছে বলতে পারবো। আপনারা বলুন, নাস্তিক লোক যার কাছে স্বর্গ নেই, নরক নেই, ধর্মে বিশ্বাস রাখেন না, সেই ব্যক্তি আজকে আমাদের ভয়ে নাকে ভগবানের আশ্রয় নিতে হচ্ছে। এবং তাতেই প্রমাণ হয় আমাদের প্রার্থী লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে বাম প্রার্থীকে পরাস্ত করবে। এবং মানিকবাবু বলেছেন স্বর্গে যাবেন, মেনেই নিলাম, মোদিজির বয়ে উনি স্বর্গে যাবেন, ভগবানের আশ্রয় নেবেন। আপনি যা যা করে গেছেন 20 বছরে এই ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের এত বঞ্চনা, এত শোষণ আপনার করেছেন, স্বয়ং ভগবানও স্বর্গের দরজা বন্ধ করে দিব মানিক বাবুরে ঢুকতে দিত না। আরে মানিক বাবু উনি বলেন যে পিঁপড়া মথার গ্রেটার পিঁপড়ালেন্ড দাবি কোথায়, এই দাবি কোনদিন আসবে? মানিক বাবু একজন কমিউনিস্ট, ওনাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নেই। সারা পৃথিবীতে কমিউনিজমের জন্ম হয়েছে কখন? 176 বছর আগে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেল 1848 এই কমিউনিজমের প্রচার শুরু করেন। এবং আমাদের ভারতবর্ষে 99 বছর হয়ে গেছে কমিউনিস্টদের আন্দোলন, এবং আমাদের এই ত্রিপুরায় 79 বছর ধরে বামেরা বলছে আমরা সাম্যবাদ আনবো। আমি কমিউনিস্টদের জিজ্ঞেস করতে চাই, গ্রেটার পিপলের কথা বাদ দিয়ে দিন, আপনাদের সাম্যবাদ কবে আসছে সেটার জবাব দিন আপনারা, বলতে পারবেন? সাম্যবাদের নাম দিয়ে পিপ্রাসাদের ভুগাবাদি দিয়ে 35 বছর ক্ষমতায় ছিল, আর আমরা কি পাইছি? বামেদের থেকে কি পাইছি? বামেদের থেকে একটাই পাইছি, পিঁপড়া পিঁপড়া আলাদা হয়ে যাও, বাঙাল বাঙালের আলাদা হয়ে যাও, পাহাড়ি বাঙালি ভাই পাই না, সুযোগ পাইলে যে যেখানে পাই তোমরা সব কাইটা হয়ে গেলাম, এটাই তো আমরা দেখলাম। যদিও ইলেকশন কমিশন বলবে কাইটা লো মাইরা লো কেন বলছেন উনি, আই হ্যাভ অল রেসপেক্ট ফর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এন্ড ইটস গাইডলাইন, কিন্তু এটা কি ইতিহাস? বাংলা যতবার ক্ষমতায় এসছে তারা 1980 সালের দাঙ্গা আমাদের উপহার দিয়েছে, আবার 97 সালের কথা আমরা ভুলব না। ত্রিপুরায় উগ্রপন্থা সমস্যার
এই কথা আমরা ভুলবো না। এই মঞ্চে দাঁড়িয়ে তীব্রমতা বিজেপি আইপিএফকে আমরা বলতে পারি, সারা রাজ্যের মানুষকে আমরা বলতে পারি, আমরা যদি ক্ষমতায় বসে থাকি ত্রিপুরায় দাঙ্গা হতে দেব না, বামেদের মতো আমরা দাঙ্গা হতে দেব না। তারা ত্রিপুরাদের কি বলে, আপনারা ত্রিপুরাদের ত্রিপুরাদের তারা বলে এই বাঙালিরা বাংলাদেশ থেকে আসছে, আর উপজাতিরা ত্রিপুরা ছাড়া আপনাদের অস্তিত্ব সংকটে, তো নিশ্চয়ই ত্রিপুরারা ভয় পাবে। আর বাঙালিদের এসে বলছে বাঙালিদের আমরা চাকরি দিতে পারছি না, ওই সব চাকরি ত্রিপুরারা খায়া ফলাইতেছে, এডিসি পাইছে, রিজার্ভেশন পাইছে, সব চাকরি ওরা খেয়ে নিয়েছে, আমরা পারবো না। দণ্ড এসসি এসটি দের বলছে জেনারেলদের সমস্ত সুযোগ সুবিধা এসসি এসটিরা খায়া ফলাইতে, জেনারেল আর পাইতো না। বেকারদের বলে আমরা বেকারদের চাকরি দিতে চাই কিন্তু আমরা পারি না, কারণ ওই যে কর্মচারীদের বয়সের সীমা 58 থেকে 60 বছর করলাম, মানে প্রত্যেকটা অংশের মানুষে মিথ্যা মিথ্যা বলে এরা 35 বছর ত্রিপুরাতে শাসন করছে। আমি কনফিডেন্ট এইটুকু বলতে পারি, পাহাড়ের মানুষ জেগে গেছে, বুঝে গেছে, এই বামেদের আর আসতে দেওয়া হবে না ত্রিপুরায়, আপনারা জেনে নেই কথা। এবং 2018 সালে যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটিদের ক্ষমতায় এনেছেন ওই জনগণ দেবতাদের আমি প্রণাম জানাচ্ছি মঞ্চ থেকে, নতুবা আজকে আজকেও বামেদের মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়ের কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনতাম, ওনার এটা ওই আগে তুফা সিনেমার গান আমরা টেপ রেকর্ডে শুনতাম, এইরকম একটা রেকর্ড কইরা আস্তা বলে ত্রিপুরার সমস্ত মানুষ নিয়ে গিয়ে উনি বক্তৃতা করতেন, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না, আমরা কিছুই করতে পারছি না। আর ওইদিকে দিল্লিতে মনমোহন সিং সীতারাম ইয়েচুরি এরা বয়া বয়া চা খায়, আর এখানে ওই সিপিএমরা কংগ্রেস সরকারের বিরুদ্ধে এখানে বক্তৃতা করে। আর 2018 সালে ত্রিপুরার গণতন্ত্র প্রিয় শ্রমিক বুদ্ধিজীবী ওয়াংসা ত্রিপ্রাসা মুগলি সমস্ত অংশের মানুষ ভোট দিয়ে মানিক বাবু ওই টেপটাকে এমন ভাবে আশার দিতে, এই টেপ রেকর্ড আর বাস্ত না, কেন্দ্রীয় বঞ্চনার গল্প আর হবে না। নতুবা আজকেও কই তো মোদীজির সরকার টাকা দিচ্ছে না, আমরা করতে পারতাছি না, কি না দিছে এদের, দিতে 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 মনমোহন সিং যে হাত পায়ে গেছিলেন গোটা টাকা দিতে দিতে, আর এখানে কমরেডরা শিকাবিলি খাইত, এই কমরেডরা চার মিনার ফ্ল্যাট বোর্ড আমিও তো জানি না, এদের সিগার ফেগার মুখের যাদের বাইসাইকেল ছিল এরা গাড়ি নিয়ে আসা দেওয়া করত, আমরা কি ভুলিয়া দামু, এইটা আমরা কখনোই ভুলব না। এই কারণে এইবার এর একটা জিনিস সরাইতেছে, এটা সাংঘাতিক, এরা হচ্ছে ক্রিমিনাল বুদ্ধি, কি কইরা মানুষের মগজে দেওয়া যায় এটা হচ্ছে তাদের বুদ্ধি। বলছে ত্রিপুরা মোথা এত স্ট্রং এর কান চুরিক দল, এই দলটা কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? আমি মানিক বাবুকে জিজ্ঞেস করছি, মানিক বাবু আপনার সিপিএম দল কংগ্রেসের সাথে আপাত করেছে, ত্রিপুরার পিছিয়ে পড়া ত্রিপ্রাসা সহ অন্যান্য অংশের যারা পিছিয়ে পড়া মানুষের সাথে আপনাদের কি চুক্তি আছে? কোনো চুক্তি নাই, কিন্তু ত্রিপুরা মোথা বিজেপি আইপিএফটি তিন দলীয় আমরা কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপার্টিক চুক্তি করেছি, এই রাজ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে আমরা সমস্ত অংশের মানুষের উন্নয়ন করব, এই চুক্তিতে আজকে আমরা একসাথে কাজ করব। আর ওনারা বলছেন যে আনারস, এই আনারস বুইলে গিয়া আপনারা আজকে পদ্ম ফুলে ভোট দেবেন, ত্রিপ্রাসাদের যদি কেউ উন্নয়ন করে পদ্ম ফুলে আমরা কেন ভোট দেব না? আর আমাদের প্রার্থীর বিরুদ্ধে তারা বলছে
উনি তো বহিরাগত, বাইরের থেকে আইছেন। আপনারা বলেন তো, এখানে যারা মহিলারা আছেন, কেউ যদি উনার মতো ছত্তিশগড়ে বিয়ে করে যান, ওইখানে কিন্তু সংসারটা করবেন। আর সভাপতি আমরা দেখেছি, এখানের মানুষ যখন সেখানে যায় আর দেশে ফিরে না, পাঞ্জাবে বিয়ে করলে পাঞ্জাব থেকে আর ফিরে না। কিন্তু এই মহিলার এত শক্তি, উনার সামনেই বলছি যে উনার মহারাজা হাজবেন্ডকে বুঝিয়ে উনি আবার উনার পৈতৃক ভূমিতে ত্রিপুরায় আমি সর্বংশের মানুষের কাজ করব, এমপি ইলেকশন আমি লড়তে যাচ্ছি। এত বড় একটা শক্তিশালী মহিলাকে আমরা কেন ভোট দেব না? আমরা অবশ্যই উনাকে ভোট দিয়ে জয়লাভ করাব। তাদের মিথ্যা প্রচারের অভাব আর নেই। একের পর এক অভিযোগ তারা বলে, এইবার আমি অনেক জায়গায় বলি 350 সিট নিয়ে আমরা ক্ষমতায় বইব। বামেদের আমি জিগাইলাম, এক নেতা মোদীর জিগাইলাম, আপনারা ত্রিপুরার যে আপনারা যে 350 সিট নিয়ে আইবেন, ত্রিপুরার পূর্ব ত্রিপুরার পশ্চিম ত্রিপুরার মধ্যে কোন সিটটা আপনারা জিতবেন? বলছে এখানে আমরা জিতব না, তো কেমনে আইব, কেমনে আইব? কিন্তু আমরা এইটুকু বলতে পারি, মোদীজির যে স্লোগান আপনি বার 400 বার, আর ওই 400 সিটের মধ্যে যে দুইটা সিট হবে এটা ত্রিপুরার দুইটা সিট, এইটাই দিয়ে গণনা শুরু হবে। ভয় কিসে? কোনো ভয় নেই, উন্নয়ন হবে, মানুষের কাজ হবে, ইপ্রাসা অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাজ হবে। এই কাজ করার লক্ষ্যে আমাদের প্রার্থী ভয়ানী প্রীতি দেবী যে আমার সাথে কথা বলছিলেন ওনার হোটেল রুমে, উনি প্রতিশ্রুতিবদ্ধ, তার সংকল্প নিয়ে ত্রিপুরায় এসছেন, উনি কাজ করবেন। উনি বলছেন যে আমি অন্যান্য এমপিদের মতো বসে থাকবো না, আমি সবখানেই চেষ্টা করব কি কি কাজ করে মানুষের কর্মসংস্থান করা যায়, আরো বেশি সরকারের কাজকে ত্বরান্বিত করা যায়, সেই কাজ উনি করবেন। উনি এমনিতেই আসেননি এখানে, অনেক ভালো লেগেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা হবে, এবং আর বিশেষ বক্তব্য রাখছি না, আমি শিওর ওইখান থেকে ওনারা বেরিয়ে গেছেন। আরো মাননীয় মন্ত্রী মহোদয়গণ, বিধায়কগণ বক্তব্য করবেন। এই যে একটা সুযোগ, এই সুযোগে আমরা মোদিজিকে এইবার কক্বরকে একটা স্লোগান বলবো, যারা কক্বরক ভাষাভাষী আমাদের লোক, কিন্তু এটাকে আমাদের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে। এবং আমাদের মহারানী প্রীতি দেবীজিকে এবং পশ্চিম ত্রিপুরা আসলে বিপ্লব কুমার দেব মহোদয়কে যেন আমরা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে মোদীজিকে আপনি বার 400 বার, এই 400 মধ্যে আমরা যেন উপহার দিতে পারি, এই সংকল্প এই বিশ্বাস নিয়ে আপনারা বাড়িতে যাবেন এবং প্রচার করবেন। এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। টিপ্রামথায় পিএফটি বিজেপির জোট লংলিগ।